दिस मॉर्निंग आई वॉन्ट टू से गुड मॉर्निंग वेरी वेरी गुड मॉर्निंग। তো আজকের দিনটা আপাতত আমি আর মা আর মিলে স্টার্ট হয়ে গেছে, সবাই এখনও ঘুমোচ্ছে। কালকে ফিস্টটা তো হলো না, আজকে ফিস্ট হবে আশা করছি। এখন পর্যন্ত সেইটুকুই প্ল্যান হয়ে আছে। আমাদের ফিস্টটা খুব দূরে হচ্ছে, যেখানে যেতে হলে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। কোথায় হবে আমি এক্ষুনি দেখাবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পারুস ডায়েরি। সো টুডে উই কেম ব্যাক উইথ এ নিউ এক্সাইটিং ভিডিও, সো লেট গেট স্টার্টেড। তোমার তোমার কিছু বলার আছে? কে বলবো, আজকে চিকেন মনে হচ্ছে বিরিয়ানিটা হবে। আজকে বিরিয়ানি হবে, অনেক কিছুই হবে। তো কোথায় ফিস্ট হবে না হবে, কিভাবে করব না করব, সমস্তটা তোমাদেরকে দেখাবো। আই হোপ যারা বাঙালি তাদের এই বনভোজন, বাংলায় বনভোজন বলে, এই বনভোজনের ভিতরে তোমাদের ভালোই লাগবে। আমাদের গার্ডেন হতো, গার্ডেনে। তো যাই হোক, যেটাই হোক, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আর পারলে ইফ ইউ নিউ হেয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে? আপাতত এখন একটু কাজ আছে, বাবা ডেকেছে, তো কাজটা মিটিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকিকে ঘুম থেকে উঠবে না উঠবে, কী হচ্ছে না হচ্ছে, টিফিন কী হবে না হবে, তো ইয়া আপাতত বাই। তো আমি গুড্ডিকে নিয়ে এসেছি। গুড্ডি, ও গুড্ডি, তো কালকে আমি দেখিয়েছিলাম আমার মানে কালকের ভিডিওটাতে যে গুড্ডি মাটিতে খুব ভালোভাবে চলতে হাঁটতে খুব ভালোভাবে পারছিল, আর খুব ভালোই মানে ওইখানে খুব সুন্দর খেলছিল। ইগনোর মাই হেয়ার, ওকে? তো আজকেও আমি চাইছিলাম, এখন ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করব, তো ভাবছিলাম যে ওকে এখানে ছেড়ে দিই, ওর মতো একটু খেলুক। আগে ছোটোবেলায় ও আমার কাছে থাকতো, আমার আমার খাটে ঘুমোতো, সব কিছু করতো। এখন যে বড় হয়ে গেছে না, ও এখন মধ্যে কাকও পাত্তা দেয় না। এ দেখো, তো চলো না দেখিয়ে দি। আ গুড্ডি, তুই কোথায় যাচ্ছিস? এই দেখো গুড্ডি, আর দেখো দেখো আমি কেভাবে নুয়ে নিয়ে চলবো। হ্যাঁ ও গুড্ডি, আমাকে এভাবে নুয়ে নুয়ে যেতে হবে মনে হচ্ছে। দিস ইজ মাই হোম, মাই সুইট হোম। আ যাও মা, তুমি চলে গেলে নাকি? তো মা তো মানে অনেকটা দূর, সেটা হচ্ছে মাত্র 5-7 পা হাঁটা রাস্তা। আর আমার পিঠে আছে আমার গুড্ডি, আমার ছোনা বাবা। লিটল বাগিচা, বাগান, মায়ের গোলাপ বাগান। আর এবার আমি দেখাবো আমাদের কোথায় ফিস্ট হবে। তো 1, 2, 3 লেটস গো। ইয়েস, এখানটা পুরো পুরো সাফসুতরা করে রাখা আছে, আর এই যে একটা ছোট্ট করে মাটির উনুন করা হয়েছে যেখানে আজকে রান্না হবে, তাই তো? ইয়েস, এই যে আমাদের একটা ছোট্ট বাগান, এই গাছটা বিলেতে আমরা গাছ, আর এই যে পাশে আখের ভান্ডার বলতে গেলে চলবে, আর এই যে মায়ের গোলাপ বাগান, আর এই যে আমাদের মা। তো এই যে এখানে পুরো ভালোভাবে পরিষ্কার করা আছে, এখানে সবাই মিলে বসে। আর আমাকেই ফিস্ট হতো কিছু কারণের জন্য, গুড্ডি কিছু কারণের জন্য ফিস্টটা হয়নি, তো যাই হোক আজকে হবে। তো মা এক্সাইটেড আজকে ফিস্ট? তো এখন তো কেউ উঠেনি, বলে দিই আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, ওরা একা একা সামলাতে পারবে না। তো কালকে তোমার দেখলে আমি আর পালদি মিলে পুরোটা ম্যানেজ করেছি, তারপর দিদি তো অনেকক্ষণ পর এসেছে। তো ইয়া, আর কি সবাই মিলে ফিস্ট হবে, তো এক্সাইটেড। তো আপাতত এখন বেশি ভিডিওটা বলে লেন্দি করব না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, কারণ ফিস্ট করছি মানে অনেক কিছু, লটস অফ ফান হবে। তো গুড ডে, আপাতত বলো বাই, যে আবার পরে দেখাবো তোমাদেরকে কী হচ্ছে না হচ্ছে, ওকে?
বাই। তো ফাইনালি স্টার্ট, আমি কোথায় যাচ্ছি? আমার মা অলরেডি হয়ে গেছে, ওরা ঘুম থেকে উঠেছে আর ওই যে এখন চুল ছাড়াতে ব্যাস। সোনা মোনা গুড মর্নিং বলো। রূপচাঁদ মাস আর সবাই মাছ নিয়ে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। আমিও যদি ব্যস্ত গেছি, বাবু বলছে খাবে এখনো। তো অনেক হয়তো নাও জানতে পারো, তো মা বলে দাও কি বলতে চাইছো। মাটির উনুনে রান্না করার জন্য তো করাবা হাঁড়ির পেছনে একটু মাটি লাগিয়ে দেবো, মাটি লাগিয়ে এখানে চলে আসো, এবারে ওই যে ওখানে তিরপল দুটো বাঁধা এখানে ফিস্ট হবে, এবারে আজকে আসো। মা আসার আগে ও রান্না শুরু করে দিয়েছে, তাই তো? কিন্তু কোনো আগুন নেই, কোনো আগুন নেই। যে দিদি আসে একটা একটা করে নিয়ে, সে একটা বোবদি কিস দিয়ে টমেটো চাটনি, সব টমেটো দেখা বাবা ওখানে কি। আমাদের ছেলেরা কাজ করছে, কাজ, এই যে কাজ। বাবু ওখানটা ওরকম করিস না, এই যে কাকিমাটা মারবে। রুদ্র সরে যা তো, একবার একবার সরে যা। বেগুনিতে বাবু গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর মা এই যে বেগুনি ভাজছে, বাবা মুড়ি খাচ্ছে, এই যে খেপুরা। আমার মা আর দিদা রান্না করছে আর এই যে গুড্ডি। ও গুড্ডি কি করছো দেখো, আই বলো। মনে হয় গুড্ডি খাচ্ছে কিছু।
গুড্ডি এখন খাচ্ছে আর ঘাস খেতে খুব ভালো লাগে। গুড্ডি তুমি ওদিকে যাও না, এদিকে নোংরা, এদিকে নোংরা, এদিকে আসো, এদিকে আসো। মালিক তো না, কত দুবো ঘাস খাবে খাও। মুড়ি খাবো না, তো আমি আপাতত রেডি হয়ে নিয়েছি, এবার যাবো মার্কেট থেকে মাংসটা নিয়ে আসবো। কি করছি ব্লগিং তিন কেজি চিকেন আনা হয়েছে সবার ভাগে 800 গ্রাম করে, যাতে লোকে এরপরে বাড়ি গিয়ে মুরগির মতো বিয়ে বিয়ার করে। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে আজকে রাইসটা হবে, কমলা ভট্টাচার্য উর্ফে মেকআপ আর্টিস্ট। আমরা এখন করছি ফেক নেই, আমরা এখন করছি ফেক নেই। ভাই সব কিছু ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। এটা কিন্তু আমি দেবো।
আমরা ফিশটাক ফিশে সবাই কলা এ এখানে শাক লাগানো আছে আজকে আমরা ফিশে সব কলা পাতা দিয়ে খাবো তো ওইজন্য কলা পাতা কাটা হচ্ছে আমাদের রাইসটা হয়ে গেছে আর তোমাদেরকে বললাম যে কলা পাতা খাবো কলা পাতার কাছে কলা পাতা কাটা হয়ে গেছে আর মাংস অলরেডি কোষানো হয়েছে স্মেল ইজ সো গুড মা মামা ওটা কি করছিস সাংসারিক গল্পে ওরা সব মত্ত হয়ে আছে তো আজকে আমরা সন্ধ্যাবেলা কাবাব খাবো বলে কাবাবের জন্য মাংসটা ম্যারিনেট করা হচ্ছে তারা মাংস রেডি করে যাচ্ছি মাংস রেডি করে যাচ্ছি আজকের ফিস্টের দিনেই দুটো পার্সেল এসেছে একটা মায়ের একটা আমার আমার ফার্স্ট টাইম একটা আমার নিজের আমি টিউশন পড়াই তো সেই টাকা দিয়ে আমি একটা ফার্স্ট টাইম জুতো কিনেছি তো আমার কাছে আমার ভীষণ ভালো লাগছে আমি সেটা নিচ্ছি বলে তো আই এম সো এক্সাইটেড আর আমি তোমাদেরকে খুলে দেখাবো যে আমি কিনে নিয়েছি কারণ সেটা সেই কোম্পানি নিউ এডিশন তো আই এম সো এক্সাইটেড আমি খুলবো বলে ঠিক করলাম আমার দাদা খুলে নিয়েছে দেখা জুতোটা দেখলেই যে দাদা অলরেডি আনবক্সিং করে নিয়েছে মানে খুলে নিয়েছিল জুতোটা তো আমার যেটা ভয় ছিল যে ফিট ঠিক মতো আসবে কি না আমি 8 সাইজ দিয়েছিলাম আমার 8 সাইজই লাগে তো ইটস গুড তো আমার ঠিক মতো পারফেক্ট ফিটও হয়ে গেছে দেখো আমি খাবো না বাবু মিমি খাইয়ে দেবে মিমি খাইয়ে দেবে বাবু মিমি বাবু বাবু তুই খাবি না কেন না তুই খাবি না আজকে সারা দুপুর খাবি না সেই कौन है ये लोग कहां से आते हैं ये तो गुड आफ्टरनून सॉरी गुड इवनिंग एवरीवन तो আমরা এখন রেডি হয়ে গেছি এই যে পায়েল দিদি আমরা এখন রেডি হয়েছে আমরা এখন পার্কে যাচ্ছি তো ইয়া লেটস গো মা মা আমি টুইন করেছি দেখো আমারও গ্রিন আর মায়ের গ্রিন আই সালদাও গ্রিন আমাদের গ্রামে একটা পার্ক আছে তো আমরা সেখানেই এসেছি আর সবচেয়ে হ্যাপি হচ্ছে বাচ্চারা এই দেখ বাবা আর হ্যাপি আমরা
শুধু কলকাতা দিয়ে আমরা এই পাখটা দেখবার জন্য এসছি বাবা, আমরা এরম পাখ দেখিনি আগে কখনো লাইফে, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। ও তো কাটলে তো কাটছে কাটছে, আমরা দাঁড়াচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, কেউ যাই, এই যে কাটছে কাটছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। ওকে বাই।